হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিফ লিবিয়া থেকে। তো আজকে কথা বলবো, আপনারা যারা বেনগাজিতে আছেন, যারা দিনে অথবা রাতে বের হবেন, তারা অবশ্যই আপনাদের ড্রাইভারকে বলবেন যে সামনে যেখানে চেক পোস্ট আছে সেখান দিয়ে আপনাদেরকে যেন না নিয়ে যায়। আপনারা যেখানে অনেক রাস্তা আছে যেখানে চেক পোস্ট খুবই কম বা চেক পোস্ট খুবই কম, আপনারা যদি সেখান দিয়ে যেতে পারেন তাহলে আপনাদের জন্য সেফ। কারণ এখানে হচ্ছে, এই কথাগুলো কেন বললাম, কারণ ত্রিপুলিতে এবং বেনগাজিতে যদি পুলিশে ধরে আপনার কাছ থেকে কত টাকা নিয়ে যাবে এবং আপনারা যদি মাফিয়া ধরে আপনাদের কাছে কত টাকা নিয়ে চলে যাবে, সেটার জন্য আজকে বলতেছি যে আপনারা কিভাবে চলবেন যারা লিবিয়াতে আছেন। কথাগুলো হচ্ছে, যারা আপনারা ঘেন্দিয়ার উদ্দেশ্যে ত্রিপুলিতে যাবেন বেনগাজি থেকে বা যেখানে বাংলাদেশ থেকে যেখানে আসেন, ত্রিপুলিতে যদি কোনো পুলিশ ধরে আপনার কাছ থেকে বাংলাদেশে 1,00,000 টাকা লাগবে ছাড়ানোর জন্য, কোনো যদি পুলিশ ধরে আর যদি কোনো মাফিয়া ধরে তাহলে আপনার কাছ থেকে 9,00,000 টাকা নিয়ে যাবে। যদি আপনি সিলেটি মানুষ হন তাহলে 9,00,000 টাকা নেবে, যদি অন্য কোনো দেশের লোক হন তাহলে আপনার জন্য, অন্য কোনো বাংলাদেশের মধ্যে অন্য কোনো জেলার ডিস্ট্রিক্টের লোক হলে আপনার কাছ থেকে 7,00,000 টাকা কমপক্ষে নেবে যদি কোনো মাফিয়া ধরে। আর যদি আপনি বেনগাজি থেকে ঘোরাফেরা করতে থাকেন কোনো যদি মাফিয়া ধরে, এখানে মাফিয়া বলতে নেই আসলে, এখানে 22-23 সালের মধ্যে এখন মাফিয়া খুবই কমে গেছে, বেনগাজির অবস্থা খুবই ভালো। আর এখানতে যদি কোনো পুলিশে ধরে আপনার সর্বোচ্চ বাংলাদেশের 10,000 টাকা লাগবে, বাংলাদেশের 10,000 টাকা লাগবে। কোনো পুলিশ যদি আপনাকে ধরে থানায় নিয়ে যায় ওখান থেকে ছাড়ানোর জন্য মাত্র 10,000 টাকা লাগবে আপনাকে ছাড়িয়ে আনার জন্য। আর ওই সেম জিনিসটাই যদি ত্রিপুলি থেকে আপনাকে কোনো পুলিশ ধরে বাংলাদেশে 1,00,000 টাকা লাগবে। তো বুঝতেই পারছেন, তাই আপনারা, আমি বলতেছি যারা বেনগাজিতে আছেন, যারা আপনারা রাস্তা দিনে অথবা রাত্রে বের হবেন, মানে সেফলি বের হবেন, সবসময় তো থাকবে না পুলিশ, তারপর ড্রাইভারকে বলবেন যে চেকপোস্টটা এরিয়ে যেন আপনাদেরকে নিয়ে যায়, তাহলে আপনাদের জন্য ভালো আসলে। আর যারা ঘেম দেওয়ার জন্য চাচ্ছেন, ঘেম দিবেন, তারা অবশ্যই বেনগাজি থেকে ঘেমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ ত্রিপুলি থেকে ধরলেই 9,00,000, ধরলেই 8,00,000, এখান থেকে দালালের কোনো কথা আপনার কখনো কথা শুনবে না, ওরা যেটা চাবে সেটাই করাবে, ঠিক আছে? আর বেনগাজি থেকে আপনি চাইলে একটা কথা বললে কথাটা শুনবে। এখানে আসলে এখানে দূরত্বটা বেশি, তো মাত্র 700 কিলোমিটার, আসলে 700 কিলোমিটার অনেক কিলোমিটার, কিন্তু এখানে এটা কোনো ব্যাপার না। যদি যারা আবহাওয়া দেখে ঘেম দেয় তো ওরা অনেক ভালোভাবে আবহাওয়া দেখে শুনে ঘেম দিলে, এখানে 22-23 সালে যে কটা ঘেম হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পৌঁছে গিয়েছে। তো যারা আপনার ঘেম দিবেন খুবই সুন্দরভাবে বিবেচনা করে, একদম ভেবে চিনতে, ভালো আবহাওয়া দেখে ঘেম দিবেন, আল্লাহ রহমতে আপনাদের স্বপ্ন পূরণ হবে, এই দোয়াই করছি। তো এটাই বলছি, যারা ঘোরাফেরা করা অবস্থায় ধরা খাবেন লিবিয়াতে, যদি কোনো বাইসেস বেনগাজিতে কোনো পুলিশ ধরে আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে এবং ত্রিপুলি থেকে ধরলে 1,00,000 টাকা নিয়ে যাবে, তাই আপনারা যারা ঘেম দেওয়ার চেষ্টা করছেন যদি পারেন অবশ্যই বেনগাজি থেকে ঘেম দিবেন। আর না হলে আপনারা একটু বেশি টাকা কন্ট্যাক্ট করে তিউনিসে যদি যেতে পারেন, ওখান থেকে ঘেম করলে আরো সহজ। আসলে অবৈধ পথে যাওয়াটা খুবই রিস্ক, এবং এখানে এটা হচ্ছে, আমি না বললে তো আপনারা শুনবেন না, এখানে আমি সবসময় বলবো আপনারাকে ঘেম টেম না দেওয়াটাই বেটার, তারপরও আমি বললে তো শুনবেন না, যারা দেওয়ার জন্য রেডি হয়েছেন অবশ্যই তারা দেবেন। যা হোক, সবসময় ভেবে চিন্তে কাজ করবেন, ভালোভাবে দিবেন যেন আপনাদের লক্ষ্যটা পৌঁছাতে পারেন, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।